আচ্ছা, যে আন্তর্জাতিক নিরাপত্তা এবং তার সাথে হচ্ছে অন্তরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষমতা সম্পর্ক, তো সেক্ষেত্রে প্রণালী সীমানা এবং তার সাথে বৃহত্তপূর্ণ অঞ্চলের মধ্যে যেটা আছে প্রণালীর মধ্যে হচ্ছে কি নৌপথে তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ প্রণালী সমূহ হচ্ছে যে পানামা খাল, বসফরাস খাল। তারপর হচ্ছে কি মালাক্কা প্রণালী, তারপর হচ্ছে কি যে বাবেল মানদ্বীপ প্রণালী, ডেনমার্ক প্রণালী, জিব্রাল্টার প্রণালী, হরমুজ প্রণালী, সিঙ্গাপুর প্রণালী, সুয়েজ খাল, এগুলো হচ্ছে প্রণালীর মধ্যে। তারপর হচ্ছে কি ইউরোপ মহাদেশের প্রণালীর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জিব্রাল্টার, যেটা হচ্ছে কি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগের সাথে জিব্রাল্টার রয়েছে এবং পৃথক করেছে কে ইউরোপ এবং মরক্কো যেটা আছে এটাকে পৃথক করেছে। ডোভারের মধ্যে যেটা আছে ডোভারের মধ্যে হচ্ছে কি উত্তর সাগর এবং তার সাথে ইংলিশ চ্যানেলের সংযোগের স্থলে এটা আছে এবং পৃথক করেছে হচ্ছে ইউকে এবং ফ্রান্সকে। ইংলিশ চ্যানেলের সংযোগের স্থলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং তার সাথে হচ্ছে ডোভার প্রণালী, এটা হচ্ছে উত্তর সাগরে, যেটা হচ্ছে ইউকে এবং ফ্রান্সকে পৃথক করেছে। মেসিনা হচ্ছে থির হেরিয়ান সাগর এবং তার সাথে হচ্ছে কি আয়োনিয়ান সাগর, থির হেরিয়ান সাগর এবং তার সাথে আয়োনিয়ান সাগরের সংযোগের স্থলে রয়েছে এবং তার সাথে ইতালি এবং সিসিলি 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 যেটা আছে সেটাকে পৃথক করেছে। তারপরে হচ্ছে কি তাতার তাতার হচ্ছে জাপান সাগর এবং তার সাথে হচ্ছে কি ওক টস্ক সাগর এর সংযোগের স্থলে অবস্থিত রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জ এরা এই জিনিসটাকে পৃথক করেছে। এশিয়া মহাদেশের প্রণালী সমূহের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি বাবেল মানদ্বীপ হচ্ছে কি লোহিত সাগর এবং এডেন এর সংযোগের স্থলে অবস্থিত, লোহিত সাগর এবং তার সাথে এডেন উপসাগরের সংযোগের স্থলে এখানে অবস্থিত সেটা হচ্ছে কি বাব এল মানদেব এবং পৃথকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এশিয়া হচ্ছে ইয়েমেন এবং তার সাথে হচ্ছে আফ্রিকা, এই দুটো দুটো জায়গাকে হচ্ছে পৃথক করেছে। তারপর হচ্ছে বসফরাস যেটা আছে সংযোগের স্থল কোন জায়গার, এটা হচ্ছে কৃষ্ণ সাগর এবং তার সাথে হচ্ছে মর্মর সাগর যেটা আছে এটার সংযোগের স্থল এবং তার সাথে হচ্ছে পৃথক করেছে তুরস্কের এশিয়ার অংশ এবং এশিয়ার অংশ থেকে ইউরোপের অংশ, তুরস্কের এশিয়া অংশ থেকে ইউরোপের অংশ। তারপরে মালাক্কা, মালাক্কা যেটা আছে মালাক্কা হচ্ছে যে আন্দামান সাগর এবং জাভা সাগরের সংযোগের স্থলে হচ্ছে মালাক্কা, যেটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে পৃথক করেছে। তারপরে হচ্ছে যে দার্দানেলিস হচ্ছে কৃষ্ণ সাগর, মর্মর ও অজেয়ান সাগর এই দুটো সংযোগের স্থলে এবং তুরস্কের এশিয়া অংশ এবং ইউরোপ অংশকে পৃথক করেছে। এটা সুয়েজ খাল হচ্ছে ভূমধ্যসাগর এবং তার সাথে লোহিত সাগর এই দুটোকে হচ্ছে সংযোগের স্থলে অবস্থিত সংযোগের স্থল সংযোগ করেছে এটা এবং পৃথক করেছে কোনটাই মিশরের মধ্য মাঝখান দিয়ে অতিক্রম করেছে। সুন্দ্রা হচ্ছে জাভা সাগর এবং তার সাথে হচ্ছে ভারত মহাসাগর এবং পৃথক করেছে হচ্ছে ইন্দোনেশিয়া জাভা এবং সুমাত্রাকে, এরা হচ্ছে পৃথক করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর, এটা হচ্ছে হরমুজ হরমুজ দিয়ে সংযুক্ত, পারস্য উপসাগর এবং তার সাথে হচ্ছে ওমান উপসাগর হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে সংযুক্ত এবং পৃথক করেছে হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। তারপর হচ্ছে কি ফরমোজা, ফরমোজা হচ্ছে কি দক্ষিণ চীন ও পূর্ব পূর্ব চীন সাগর এর সংযোগের স্থলে হচ্ছে হরমোজা এবং এটি হচ্ছে চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে। পাক প্রণালী হচ্ছে বঙ্গোপসাগর ও লাক্ষাদ্বীপ সাগর বা মান্নার উপসাগর বা ভারত মহাসাগর এবং আরব সাগর এগুলো পৃথক করেছে তামিলনাড়ু ও পৃথক করেছে হচ্ছে তামিলনাড়ু এবং মান্নার দ্বীপ যেটা হচ্ছে শ্রীলঙ্কা, এই দুটো দেশ এবং দ্বীপকে হচ্ছে দ্বীপ এবং স্থানকে পৃথক করেছে। তো তারপরে অন্যান্য প্রণালীর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কুক, কুক হচ্ছে কি তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগের স্থলে সংযোগ করেছে এই দুটো, আর নিউজিল্যান্ডের উত্তর এবং দক্ষিণ দ্বীপ দ্বীপ এটা হচ্ছে পৃথক করেছে। পানামা খাল যেটা আছে পানামা খাল হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগ স্থান সংযোগ যেখানে সেখানে হচ্ছে পানামা খাল রয়েছে এবং পৃথক করেছে হচ্ছে পানামার মধ্যে দিয়ে যাওয়া একটি খাল, পৃথক হচ্ছে কি পানামার মধ্যে দিয়ে যাওয়া একটি খাল। তারপর হচ্ছে কি কারার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কারা সাগর এবং তার সাথে হচ্ছে কি ব্যারেন্ট সাগর, কারা সাগর ও ব্যারেন্ট সাগরের সংযোগস্থলে হচ্ছে কারা রয়েছে এবং পৃথকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি নোয়া নোভায়া জিম জেলমিয়া এবং তার সাথে হচ্ছে কি ভাইগাছ আইল্যান্ড, নোভায়া জেমলিয়া এবং তার সাথে হচ্ছে কি ভাইগাছ আইল্যান্ড এই দুটো জিনিসকে আসলে পৃথক করেছে। এবং তার সাথে হচ্ছে ফ্লোরিডা যেটা সংযোগের স্থলে যেটা আছে সেটা হচ্ছে মেক্সিকো উপসাগর এবং তার সাথে হচ্ছে আটলান্টিক উপসাগরের সংযোগ যেটা আছে সেটা হচ্ছে ফ্লোরিডা, সেখানে হচ্ছে ফ্লোরিডা আছে এবং পৃথক যেটা আছে সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং তার সাথে কিউবাতে আসলে
এই দুটো জায়গাকে পৃথক করেছে মোজাম্বিক। মোজাম্বিক হচ্ছে ভারত সাগরকে সংযুক্ত করেছে, আর তার সাথে হচ্ছে মোজাম্বিক হচ্ছে মোজাম্বিক এবং তার সাথে মাদাগাস্কার, এই দুটো জিনিসকে পৃথক করেছে। কাতার হচ্ছে কি যে ওকটস্ক সাগর এবং তার সাথে জাপান সাগর, এই দুটোর যেটা সংযোগ, এই দুটোকে সংযোগ করেছে, এবং রাশিয়া এবং তার সাথে শাখালিন দ্বীপপুঞ্জ, এই দুটোকে পৃথক করেছে। তারপর হচ্ছে তাসমান সাগর এবং তার সাথে ভারত মহাসাগর, এই দুটোকে সংযোগ করেছে হচ্ছে বাস, এবং অস্ট্রেলিয়া ও তাসমানিয়া দ্বীপপুঞ্জ, এই দুটোকে পৃথক করেছে তারা। বেরিং, বেরিং যেটা আছে, বেরিং এর মধ্যে, বেরিং এর প্রণালী যেটা, সেটা হচ্ছে উত্তর মহাসাগর এবং তার সাথে বেরিং সাগর, এই দুটো সংযোগ সংযোগ করেছে হচ্ছে বেরিং। রাশিয়া ও যুক্তরাষ্ট্রে আলাস্কা যেটা আছে সেটাকে পৃথক করেছে। হাডসন যেটা আছে, হাডসন উপসাগর ও আটলান্টিক মহাসাগর, এটার সংযোগস্থলে হাডসন রয়েছে। পৃথকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাফিন দ্বীপপুঞ্জ এবং তার সাথে কুইবেক, এটা হচ্ছে এই যাকে পৃথক করেছে। সীমানার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি জতলং, জতলং হচ্ছে কি বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে একটি পর্বত, এবং তার সাথে হচ্ছে কি বান্দরবান জেলায় অবস্থিত। নাব নদীতে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী, এবং নদীটির দৈর্ঘ্য হচ্ছে 63 কিলোমিটার, গড় প্রস্থ হচ্ছে কি 1364 মিটার, এবং প্রকৃতি হচ্ছে সর্পিলাকার, এবং এদের প্রকৃতি সর্পিলাকার। তারপরে হচ্ছে কি শাখা শাখা বা হচ্ছে কি যে হেফং, শাখা হাসং হচ্ছে কি বান্দরবানের থানচিতে অবস্থিত, এবং এর নাম হচ্ছে কি তেলাং ময় মোদক মুয়ান, তেলাং ময় মোদক মুয়াল। এবং তার সাথে হচ্ছে কি মংডু, রাখাইন রাজ্যের একটি শহর যা বাংলাদেশ সীমান্তে অবস্থিত, যা বাংলাদেশ সীমান্তে অবস্থিত। এবং কুতুপালং, এটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া অবস্থিত, এবং এখানে একটি শরণার্থী শিবির স্থাপন করা হয়। নয়াপাড়া হচ্ছে কি টেকনা, কক্সবাজারের টেকনাফে অবস্থিত, এবং এখানে একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প রয়েছে, এবং এখানে একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প রয়েছে। তারপর হচ্ছে কি আখাই, আখাইন থং হচ্ছে বান্দরবানের থানচিতে অবস্থিত, এবং মায়ানমার সীমান্তে অবস্থিত বাংলাদেশের সর্বপূর্বের স্থান যেটা, সেটা হচ্ছে কি আখাইন থং। তারপর হচ্ছে কি পানমুনজম, পানমুনজম যেটা আছে সেটা হচ্ছে দুই কোরিয়ার মধ্যবর্তী যে শান্তিপল্লী নামে পরিচিত, সেটা হচ্ছে পানমুনজম। তারপর হচ্ছে কি কুর্দিস্তান হচ্ছে কি ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়ায় ছড়িয়ে ছড়িয়ে রয়েছে কুর্দিদের, এবং 1920 সালের সেভার্স চুক্তিতে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র ঘোষণা দেওয়া হলেও 3 বছর পরে লুজন চুক্তির মাধ্যমে আধুনিক তুরস্কের মানচিত্র হলে কুর্দিদের স্বাধীন রাষ্ট্র গঠন আসলে করা হয়নি সেখানে। তবে বীরত্বপূর্ণ অঞ্চলের মধ্যে যেটা আছে যে দোকলম, দোকলম হচ্ছে চীন এবং ভুটানের মধ্যে দ্বন্দ্ব দোকলম এলাকা নিয়ে, যা হচ্ছে ভারত চীন এবং ভুটানের সীমান্ত সংযোগের খুব কাছে অবস্থিত, এবং ভুটানের দাবিকে ভারত সমর্থন করা থেকে সমস্যার উৎপত্তি এখান থেকে হয়, যে আসলে এই জায়গাটা কাদের সেটা নিয়ে। তো তারপরে আছে কি যে সালতোরো মাউন্টেন, সালতোরো মাউন্টেন এই অঞ্চলটি হচ্ছে ভারত ও পাকিস্তান উভয়ই তাদের অংশ হিসেবে দাবি করে, এবং ভারত মনে করে যে জম্মু কাশ্মীরের অংশ, পাকিস্তান মনে করে যে আজাদ কাশ্মীরের অংশ অংশ হিসেবে এরা মনে করে। তবে থেকে সার ক্রিকের যেটা আছে সেটা হচ্ছে কি ভারত ও পাকিস্তানে সিন্ধু এবং গুজরাট প্রদেশের মধ্যে বীরত্বপূর্ণ 96 কিলোমিটার হচ্ছে কি যে টাইডাল ইস্টুয়ারি হলো সার ক্রিকস। সার্ক ক্রিক জিনিস ভারত এবং পাকিস্তানের সিন্ধু এবং গুজরাট প্রদেশের মধ্যে বীরত্বপূর্ণ 96 কিলোমিটার যেটা আছে সেটা হচ্ছে কি টাইডাল ইস্টুয়ারি বা স্রোত মোহনা নামে পরিচিত, এটা হচ্ছে কি সার্ক ক্রিক। আর সেক্ষেত্রে হচ্ছে কাশ্মীরের ক্ষেত্রে কি আছে বিবাদ যেটা আছে সেটা চীন ভারত পাকিস্তানের মধ্যে আছে। তো কাশ্মীর ইস্যুতে ভারত ও চীন যুদ্ধ হয় হচ্ছে 1962 সালে। কালাপানি হচ্ছে কি নেপালের দারচুলা জেলা, এবং তার সাথে হচ্ছে কি ভারতের পিত্রাগোর জেলার মাঝখানে অবস্থিত। ভারত বর্তমানে ভারত ও নেপালে এই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে যাচ্ছে। জেরুজালেম হচ্ছে কি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যবর্তী স্থান, এবং এটি হচ্ছে মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের একটি পবিত্র ভূমি। আর সিনাই দ্বীপপুঞ্জ, সিনাই উপদ্বীপ হচ্ছে কি মিশর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি দ্বীপ, এবং তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এটি দখল করে থাকে, এবং 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির শর্ত অনুসারে ইসরায়েল এটিকে মিশরের নিকট হস্তান্তর করে। গোলান মালভূমি, এটা হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে, এবং বিরোধ রয়েছে হচ্ছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে। তারপরে হচ্ছে দক্ষিণ তালবর্তী দ্বীপ হচ্ছে কি যে বঙ্গোপসাগরের হাড়িভাঙা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একটি দ্বীপ, এই দ্বীপটির অন্য নাম হচ্ছে পূর্বাশা বা নিউমোর, এবং দ্বীপটি বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। বিরোধ হচ্ছে কি বাংলাদেশ ভারত। সাতুল আরব হচ্ছে কি যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ হচ্ছে কি পারস্য সাগরে পতিত হয়েছে, এবং সাতুল আরব নিয়ে ইরাক ইরান যুদ্ধ সংঘটিত হয় 1980 সাল থেকে 1988 খ্রিস্টাব্দে, এবং বিরোধ হয়েছে হচ্ছে ইরাক ও ইরানের মধ্যে।
আবু মুসা দ্বীপ হচ্ছে কি বারাসাত উপসাগরে হরমুজ প্রণালীর সন্নিকটে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ, এবং দ্বীপটির মালিকানা নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিরোধ রয়েছে। শাখালিন দ্বীপপুঞ্জ হচ্ছে কি যে জাপান সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ, এবং দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপান ও রাশিয়ার বিরোধ রয়েছে। কুরিল দ্বীপপুঞ্জ হচ্ছে কি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ, এবং মালিকানা নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে। ফকল্যান্ড দ্বীপ হচ্ছে দক্ষিণ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ, এবং এর অপর নাম হচ্ছে কি মালভিনাস, এবং দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে হচ্ছে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মধ্যে। ইম্ফল হচ্ছে কি ভারতের মণিপুর রাজ্যের রাজধানী, এবং এই অঞ্চলটি হচ্ছে ভারত ও মায়ানমারের বিরোধ রয়েছে এটা নিয়ে। সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্ব দিকে অবস্থিত, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 21,000 ফুট উঁচুতে এই হিমবাহ। এই হিমবাহ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র অবস্থিত, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রটি অবস্থিত। জিব্রাল্টার দ্বীপ হচ্ছে মধ্য ভূমধ্য সাগরে অবস্থিত একটি দ্বীপ, এবং দ্বীপটির মালিকানা নিয়ে স্পেন এবং যুক্তরাজ্যের বিরোধ রয়েছে। নাগার্নো কারাবাক হচ্ছে দক্ষিণ ককেশাস অঞ্চলে অবস্থিত আজারবাইজানের একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল। 1994 সালে নাগার্নো কারাবাক করিডোর নিয়ে যুদ্ধ হয়। পেরেজিল দ্বীপ হচ্ছে কি মরক্কোতে, দ্বীপটি হচ্ছে কি লাইলা দ্বীপ নামে পরিচিত, এবং স্পেন ও মরক্কোর মধ্যে এই দ্বীপটি নিয়ে বিরোধ রয়েছে। হানিস দ্বীপপুঞ্জ হচ্ছে কি লোহিত সাগরে অবস্থিত, বিরোধ রয়েছে হচ্ছে ইয়েমেনে এবং তার সাথে হচ্ছে কি ইরিত্রির মধ্যে। গাজা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যবর্তী একটি অঞ্চল, এবং তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল গাজার অধিকাংশ দখল করে ফেলে, এবং হামাস ও ইসরায়েলের মধ্যে সর্বদা হচ্ছে সংঘর্ষ চলতে দেখা যায়। সর্বদা হচ্ছে সংঘর্ষ এখানে চলতে দেখা যায়। যুদ্ধ বিগ্রহের মধ্যে জেরা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে হচ্ছে 1945 সালের 8ই মে। জাপান পার্ল হারবার আক্রমণ করা হচ্ছে কি 7 ডিসেম্বর 1941 সালে। বাসিল দুর্গে পতন হয়েছিল 14 জুলাই 1789 সালে, হচ্ছে বাসিল দুর্গ পতন হয়েছিল 14 জুলাই 1789 সালে। ট্রাফালগার স্কয়ার হচ্ছে লন্ডনে অবস্থিত B-52 এক ধরনের বোমারু বিমান। আর আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করে হচ্ছে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করে হচ্ছে কি 1989 সালে। বোসনিয়া যুদ্ধ বিরতির মধ্যস্থতাকারী হচ্ছে জিমি কার্টার। নিরস্ত্রীকরণের সাথে সম্পর্কিত হচ্ছে কি CTBT, সল্টন, সল্ট টু, NPT, স্টার্ট অন, স্টার্ট টু। ধর্ম এবং রাজনীতি নিয়ে ইউরোপে যুদ্ধ হয় 1618 সালে, এবং ফরাসি বিপ্লব হয় হচ্ছে কি 1789 সালে। প্রথম হচ্ছে ফরাসি বিপ্লব হয়।